কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কাছে শুকরিয়া আদায় করছি। আজকে এই যে একটা মহতী এবং ধর্মীয় অনুষ্ঠানে একটা মাদ্রাসায় আমাকে যে আজকে প্রধান অতিথি করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ। আগে আমি সরি চেয়ে নিচ্ছি, আসলে আমার আজকে প্রোগ্রামের কথা মনে ছিল না, আমি শার্ট পরি, আর নাহলে আমি সাধারণত স্কুল কলেজ প্রোগ্রামে শার্ট পরে গেল, কিন্তু মাদ্রাসা প্রোগ্রামে কোনো পাঞ্জাবি পরে যাবে, সরি ফর ইট, আমি সবাই কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেহেতু এই মাস হলো রবিউল মাওয়া রবিউল আওয়ালের মাস, যেখানে এই মাসে যিনি আমাদের বারে রবিউল আওয়াল, যার সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, উনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার আগমনে এই পৃথিবীকে সুন্দর সুন্দরভাবে গুছানোভাবে সাজানো হয়েছিল, এবং ওনাকে নিয়ে পৃথিবীর বিশ্ববিখ্যাত জর্জ বার্নার্ড বলেছিল, আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এক নায়েও যদি এই বিশ্বের নেতৃত্ব দিতেন তাহলে নিকট নির্ভুল সমাধান দিতে পারতেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যে মাদ্রাসার আজকে যারা পরিচালক বৃন্দরা আছেন, বিশেষ করে শিক্ষা কোরআন হাদিস আলোকে শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি তত্ত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ যেখানে আমরা 98% যেখানে মুসলমান, যেই মুসলমান অর্ধশত দুনিয়া শাসন করেছিল, আজকে এই মুসলমানের কিন্তু সারা বিশ্বে একটা অসহায়, কারণ এই বিশ্বে আজকে মুসলমান লাতির কাটল হয়ে দাঁড়িয়েছেন। আজকে জাতিসংঘ মনে করেন মুসলমানদেরকে এত ভালো চোখে দেখে না, কারণ এটা ইহুদি ক্লাব নামে পরিচিত হয়েছে। কারণ যদি আজকে আমরা ধর্মীয় শিক্ষা সভ্যতা যদি আমরা কোরআন হাদিস আলোকে আমার আপনার ছেলে মেয়েদেরকে, কোমলমতি ছেলেদেরকে যদি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করতে পারতাম, তাহলে আজকে অটিজমের মতো ঘটনা ঘটতো না, আজকে যেখানে আবরা ছেলের মতো পিটিয়ে কত্তা হত্যা করা হতো না, আজকে ক্যাসিনোর নামে জুয়া চলতো না, যেটি ইসলাম নিষিদ্ধ করেছেন। কোরআন বলেন, কোরআন হাদিস আলোকে যেসব নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধকে আমরা যদি সমাজে অপকর্ম হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা সমাজে আজকে যে অস্থিরতা, আমাদের কোনো একটা অসুবিধার হওয়ার কথা না। সমাজ আজকে প্রধানমন্ত্রী বারবার বলেন, আজকে এই বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতাকে আমাদেরকে অত্যবহত করতে হলে আজকে যদি সাদা মনের মানুষ, আদর্শ মনের মানুষ, ভালো মনের মানুষ, আদর্শ দুর্নীতিমুক্ত সমাজ সৃষ্টি করতে হলে এই মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই, কারণ যার মধ্যে ইসলামী এবং তাকওয়াভিত্তিক যার মধ্যে আলো আছে, সেই কোনো দিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জুয়া খেলতে পারে না, মদ খেতে পারে না, গাঁজা খেতে পারে না, কারণ ইসলাম নিষিদ্ধ করেছে। যেসব নিষিদ্ধ আল্লাহ আমাদের করেছেন, এই নিষিদ্ধগুলোকে যদি আমরা একটু আমরা ছেলে মেয়েদের মধ্যে যদি তাদের সেট আপ করে দিতে পারি, তাহলে তার জীবন এত সুন্দরময় হবে, সমাজ এবং তথাবিহিত আমাদের পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, আদর্শিক জীবন ক্ষেত্রে আমাদের এত মাথা ব্যথা হওয়ার কথা না। কারণ আজকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স বলেছেন, কেন বলেছেন, উনি বুঝতেই পেরেছেন আমাদের মধ্যে ধর্মীয় অনুভূতি, আমরা আস্তে আস্তে অপসংস্কৃতির দিকে যাচ্ছি, কারণ অপসংস্কৃতি আপনি দেখেন আজকালকার মেহেদি অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আমি চিটংয়ে এমন অনুষ্ঠান হয়েছে, আমি নাম বলতে অনিচ্ছুক, 15 কোটি টাকা খরচা করে অনুষ্ঠান করেছে এবং ইন্ডিয়াতে অডিয়েন্স নিয়ে আসে, কিন্তু আজকের যে ছোট্ট মণিরা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করে, এটা আমরা দিন এবং দুনিয়া আকারেও পাচ্ছি, দুনিয়াতেও পাচ্ছি, আদর্শ শিক্ষা পাচ্ছি। তাহলে আমরা কি ধর্মীয় আদর্শ শিক্ষাকে সাংস্কৃতিক আমরা কি এটা চর্চা করতে পারি না? যেমন বাইতুস্বরূপে পাকপাকালি অনুষ্ঠানে, আমি এবারও 7 তারিখ আপনাদের দাওয়াত দিচ্ছি, পাকপালি অনুষ্ঠানের যে অনুষ্ঠান হয় আমাদের এখানে, যারা বাইতুস্বরূপের সাথে সংশ্লিষ্ট সবাই জানেন, এই বাইতুস্বরূপের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি, আমি বলছিলাম অন্ততপক্ষে প্রত্যেকটি টিভি চ্যানেলে যদি দেখানো হতো, তাহলে আমরা সমাজ এবং আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা এত অশান্তিতে, আমরা এই অস্থিরতা আমাদের সৃষ্টি হতো না, কারণ কোরআন হাদিস আলোকে শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি তত্ত্বে এগিয়ে যেতে হবে। আজকে যারা ধর্মীয় অনুভূতি নিয়ে
স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং যারা ভার্সিটি যারা পিএইচডি করতেছে তারা কিন্তু অনেক অনেক কোমলমতি এবং তাদের ধর্মীয় অনুভূতি থাকে। ইউনিভার্সিটির মধ্যে যেসব ছেলেরা পড়ে তারা মা বাবার জন্য চিন্তা করে, আল্লাহ রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে বলে যে আমি আমার মা বাবা আমাকে এদেরকে এত কষ্ট করে মানুষ করেছে কিন্তু তাদের খেসমত করার সুযোগ পাচ্ছি না। আর অন্যান্য ছেলেরা কী করে, সারা রাত মদ গাঁজা খেয়ে যারা ধর্মীয় অনুমতি থাকার কারণে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, জুয়া মদের সারা রাত কাটিয়ে দেয়। এই অনুভূতিকে যদি আমরা আরও ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমাদের ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক এবং শিক্ষাকে আমাদেরকে সমন্বয় করতে হবে। কারণ একটা ছেলের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে আমি বলি যে যত বড় জ্ঞানী হোক যত বড় শিক্ষিত হোক সেই হলো অন্ধ। কারণ একজন জ্ঞান পাপী লোকের হাতে যদি আপনি যদি বলেন, সে অন্ধ লোকের হাতে যদি একটা উজল দিয়া বলেন যে আপনি গ্রামে গিয়েও মানুষকে পথ দেখে নিয়ে আসেন, এই ভদ্রলোক জ্ঞান পাপী লোক যত না বেশি পথ দেখাবে তার চেয়ে ঘর বাড়ি বেশি জ্বালাবে। কারণ সে হলো ইসলামের দিক থেকে মূর্খ, তাকে দিয়ে অপসংস্কৃতি অপব্যাখ্যা তাকে দিয়ে সবই সম্ভব। সেই জন্য আমাদেরকে সত্যি অর্থে আমাদের ইসলামী এবং সংস্কৃতি এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তাকে সমাজ এবং সমাজ ব্যবস্থা এবং সামাজিক আদর্শিক সমাজ এবং ধর্মীয় অনুভূতি নিয়ে এই ছেলে মেয়েদেরকে যদি আমরা রেখে যেতে পারি তাহলে অন্ততপক্ষে আমরা দুনিয়া এবং আখেরাত দুইটাই শান্তি পাবো। বলছে আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যটা কি ছিল? যখন জাহিলিয়ত যুগ ছিল তখন জাহিলিয়তকে সমন্বয় করার জন্য আমাদের এই নবীকে পাঠানো হয়েছিল। তাহলে আজকে আমরা আজকে সেই নবীকে অনুসরণ যদি করতে পারতাম, নবীর আদর্শকে অনুসরণ করতে পারতাম তাহলে পৃথিবীতে আজকে আমাদের এত সমস্যার সম্মুখীন হওয়ার কথা ছিল না। কারণ যেখানে কোরআন শিক্ষার মানুষের ভয় আছে, ঈমান তাকওয়া আছে, সেখানে মানুষ দরজা খুলে ঘুম যেতে পারে। কেন চুরি হয় না, ডাকাতি হয় না, মিথ্যা হয় না, ঘুষ খায় না, কোন রাজানি কিছুই নেই। কারণ আজকে আমরা মনে করি দাড়ি আর টুপি থাকলে তাকে জঙ্গিবাদ বলি, আসলে না বুঝি একটা ভুল কথা বলি। তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা যদি জঙ্গিবাদ হয়ে থাকে, হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল 40 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, তাহলে আমাদের বুঝতে হবে ইসলাম এবং আমাদের ইসলামের এই আজকে যারা এই প্রতিষ্ঠানটা করেছেন এই এলাকাতে টাউনে কিন্তু ভুরি ভুরি কিন্ডার গার্ডেন হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে, কিন্তু মাদ্রাসার সংখ্যা কিন্তু খুবই কম। এখানে দেখা যাবে আজকে চট্টগ্রামের মধ্যে প্রায় 80 লক্ষ লোক বাস করে, প্রায় 20 কোটির কাছাকাছি। আজকে শুধু মাদ্রাসা হাতে গোনা না হলে 50টা পাওয়া যাবে। এই 50টা মাদ্রাসা দিয়ে 80 লক্ষ মানুষের বাচ্চাদেরকে সম্ভব, এক মাদ্রাসা নাহলে 500-700 ছাত্র আছে। তাহলে আমার আজকে যারা উদ্যোক্তা, আজকে যারা এখানে ডাইরেক্টর, যারা আজকে এই মাদ্রাসার উদ্যোক্তা নিয়েছেন, আমি তাদেরকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ধরনের আরও ব্রাঞ্চ করেন যাতে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিস আলোকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আদর্শিক জীবন ক্ষেত্রে যাতে ভূমিকা পালন করতে পারে এটা, এবং সর্বক্ষেত্রে সরকার এবং আমাদের জন্য সামাজিকভাবে আমাদের জন্য খুব উপকৃত হবে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আজকে যেহেতু আমি আসলে নিজকে খুব মানে অপরাধী মনে করছি, যেখানে আমার মুরব্বীরা আছেন আমাকে প্রধান অতিথি করার কোনো দরকার ছিল না, আমাকে বিশেষ অতিথি না, এমনি দাওয়াত দিলে আমি আসব। আমার এখানে এই আমাকে যে প্রধান অতিথি করতে হবে এই ধরনের কোনো মোহ আমার কাছে নাই। আমার কথা হলো যেখানে ছোট্টমণিরা আপনার আমার ছেলে মেয়েরা আদর্শিক শিক্ষায় শিক্ষিত হবে সেখানে আমি একটু সোয়াবের অংশ বিশেষ নিব। যাই হোক, আজকে যারা এখানে মাদ্রাসা পরিচালনা পরিষদকে বলবো, আমাদের এই ক্লাব যতদিন থাকবে আপনারা কোনো অনুষ্ঠান করলে কোনো টাকা পয়সা দেবেন না এবং ফ্রি অফ কস্টে অনুষ্ঠান করবেন, এবং আপাতত বাচ্চাদের মাঠ না হওয়া পর্যন্ত আপনারা যদি এখানে অনুষ্ঠান না থাকে দিনের বেলায়, বিকালে আপনার 2-1 ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে আপনাদের যদি কোনো কোর্স থাকে ফ্রি অফ কস্টে করার আমি সুযোগ করে দেব। আমি বোঝাতে পারছি আপনাকে। যাই হোক, আপনারা যেহেতু আমাকে কষ্ট করে আসার সুযোগ করে দিয়েছেন, আজকে যিনি প্রধান আলোচক আমার ছোট ভাই কাউন্সিলর এবং আজকে যিনি সভাপতি এবং এখানে প্রধান অতিথি যারা আছেন বিশেষ অতিথি আছেন,
আজকে আমার সামনে যারা ওলামা ইকরাম আছেন, ফরদার আলী মা ও বোনরা, আজকে যারা কষ্ট করে অনেক সময় দিয়েছেন, এবং ভবিষ্যতে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনাদের পাশে এসে আপনাদের হাতকে শক্তিশালী করে আপনাদের যাতে মাদ্রাসা শিক্ষাকে আরও গতিশীল করা যায়, অগ্রগতি করা যায়, সেই ব্যক্ত রেখে এই আপনাদের পথযাত্রাকে আরও যাতে অধিকর হয়, সেই বলে আপনাদের একত্রতা ঘোষণা করে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মাস মিডিয়া, ওলামা ইকরাম, যারা এই অডিয়েন্স করেছেন, যারা কষ্ট করে সময় দিয়েছেন, সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের চ্যানেলের যারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দর্শকরা দেখবেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে যে মাদ্রাসা ভিত্তিক যেসব প্রোগ্রামগুলো হচ্ছে, আসলে আমি বলি ধর্মীয় অনুমতি না থাকার কারণে মানুষের যে আমাদের আজকে আমরা বিভ্রান্তি এবং আমরা ইসলামের পথ ছেড়ে অনিসলামিক কাজে এবং অসংস্কৃতিতে যাচ্ছি, শুধু একমাত্র আমাদের ধর্মীয় শিক্ষার অভাব, যেখানে কোরআন এবং হাদিস আলোকে শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তির তত্ত্বে আমাদের এগিয়ে যেতে হলে আমাদের ধর্মশিক্ষা অবশ্যই আমাদের প্রয়োজন। আজকে সেই জন্য আমি এই মাদ্রাসা কমিটিকে, তানজিনুল মাদ্রাসাকে অভিনন্দন জানাচ্ছি, তারা যাতে আরও শাখা বৃদ্ধি করে আরও যাতে এই ইসলামী সংস্কৃতির ছেলেমেয়েদের মানুষ করতে পারে, সেই ব্যক্ত করে তাদের উন্নতি এবং তারা যারা আরও গতিশীল হয়, সেই বলে আমি আমার আজকের এই মাহফিলকে সার্থক হোক এবং আজকের উপস্থিতি দেখে আমার খুব আনন্দ লেগেছে। এবং আমি মনে করি এই বাংলাদেশে আজকে যে প্রধানমন্ত্রী সভ্যতার এবং শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তির তত্ত্বে এগিয়ে যাওয়ার জন্য এই আদর্শ শিক্ষার কোনো বিকল্প আছে মনে হয় না, এই মাদ্রাসায় দিতে পারে আদর্শ শিক্ষা। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।